তেলিমুড়া বর্ণদী বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম কবি নজরুল বিদ্যাভবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে দীর্ঘ প্রায় ২ বছর যাবৎ শিক্ষক স্বল্পতায় থাকলেও স্থানীয় বিদ্যালয় পরিদর্শক এ বিষয়ে কোনো কর্ণপাত পর্যন্ত করছেন না। রাজ্যের শিক্ষা দপ্তর ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণের জন্য প্রতিনিয়ত বিপুল অর্থ ব্যয় করছে, কিন্তু স্থানীয় বিদ্যালয় পরিদর্শকের বদান্যতায় দীর্ঘদিন ধরে কবি নজরুল বিদ্যাভবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার কথা ২ বছর ধরে জানিয়ে আসলেও স্থানীয় দপ্তরে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এরই বাস্তব রূপ পরিলক্ষিত হলো শনিবার বিদ্যালয়ে গিয়ে খোঁজখবর করলে দেখা যায় বিদ্যালয়টি প্রাতবিভাগের নেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক। শিক্ষক স্বল্পতায় পঠন পাঠনের ক্ষেত্রে ব্যাগ পেতে হচ্ছে বিদ্যালয়ের প্রাতবিভাগের কোমলমতি ছাত্রছাত্রীদের। এই বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা ২৬১ জন। বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার ব্যাপারে বলতে গিয়ে বিদ্যালয়ের ইনচার্জ রঞ্জিত চন্দ্র দাস জানিয়েছেন, এটা আমাদের কবি নজরুল বিদ্যাভবন এসএস স্কুল প্রাইমারি সেকশন। এই প্রাইমারি সেকশনে কি স্যার শিক্ষক স্বল্পতা আছেন? হ্যাঁ, আমাদের তো শিক্ষক স্বল্পতা খুবই বেশি, কারণ আমাদের এই গত মাসে একজন পেনশনে গেল জানুয়ারি ৩১ তারিখ, আরেকজন দিদিমণি জুলাইতে পেনশনে যাবে। তো এখন আমরা ৬ জন মতো আছি, ছাত্র সংখ্যা ২৬১। তো আমাদের টিচারের সংখ্যাটা খুবই কম, এ বিষয়ে দু একজন টিচার আমরা যদি পাই তাহলে খুব ভালো হবে। এ বিষয়টা নিয়ে কি আপনারা কর্তৃপক্ষের সঙ্গে কথা কইছিলেন শিক্ষক দেওয়ার জন্য? হ্যাঁ, এটা আলোচনা চলছে যাতে আমাদেরকে দুজন শিক্ষক দেওয়া হয়। আইএসকে জানানো হয়েছিল নিজের বিষয়টা? হ্যাঁ, জানানো হয়েছে, আইএসকে জানানো হয়েছে। তারপরে আমাদের দুপুরের স্যার বা এসএমসি কমিটি সবার নজরে আছে। এটা কতদিন ধরে স্কুলে শিক্ষক স্বল্পতা? এটা তো আজকে ২ বছর যাবৎ। ২ বছর যাবৎ শিক্ষক স্বল্পতা, এখনও এটা সমাধান হয়েছে না? এখনও একটু করোনা পরিস্থিতি আছে, প্রায় স্কুল বন্ধ থাকে, এই মধ্যে চলছে আর কি। স্যার, যে আপনারা বর্তমানে যতজন শিক্ষক আছেন আপনারা ক্লাস মানে করবেন সঠিকভাবে করতে পারেন তো? আপনারা করতেই, কারণ গভর্নমেন্ট যেহেতু আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা পরিশ্রম হলো ক্লাসগুলি চালাই কষ্ট করে। আপনার নাম? আমার নাম শ্রী রঞ্জিত চন্দ্র দাস, আমি প্রাইমারি এসএম।